আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহাতসালাম আল রসুলিল্লা ওবাল সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ রব্বুল আলমিনের দুটি নাম আল মালিকু আল কুদ্দুস যদি আপনি একসাথে পড়েন আল মালিকুল কুদ্দুস অথবা আপনি যদি পড়েন ইয়া মালিকু ইয়া কুদ্দুস তাহলে এই দুইভাবেই পড়া যায় এই নামের আমল করলে কি হয় আসুন আমরা এই বিষয়ে একটু জেনে নিই আল্লাহ বাকরবুল্লা আলমিনের নিরানব্বইটি নাম রয়েছে প্রতিটি নামের আলাদা আলাদা ফজিলত রয়েছে যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের নামে আমল করে ফল লাভ করেছেন তারাই জানেন এই নামের মাহাত্ম পাক পবিত্র কুরআনে কিন্তু বলে দিয়েছেন আল্লাহ পাকের সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সমূহে তাকে ডাকো আর সেই নাম সমূহে তাকে ডাকলে তাকে পাওয়া যায় খুব দ্রুতই সুবাহ তাই আসুন আমরা আমলটি জেনে নেই। ইয়াকুদ্দুস আমলটি জীবনে একবার হলেও করুন যে ব্যক্তি দৈনিক নব্বই বার ইয়া মালিকু পাঠ করবে সে ব্যক্তি অনেক ধনী হবে রাজা বাদশাহ ও সরকারি কাজে ক্ষমতাদর হবে মান মর্যাদা বেড়ে যাবে ইনশাল্লাহ ইয়া মালিকু নামের অনেক পাওয়ার রয়েছে যে ব্যক্তি আলমালিকুল কুদুসু আলমালিকুল কুদ্দুসু নামের জিকির করবে বা মালিকু ইয়া কুদ্দুসু প্রতিদিন এশার নামাজের পর অন্ধকারে বসে এক হাজার বার পাঠ করলে তার সম্মান স্থায়ী হয় বিশেষ সম্মান পায় শত্রুর কুৎসা থেকে মুক্ত থাকে খুবই পবিত্র একটি নাম এই দুটি নামের আমল করলে এই বিষয়গুলো কিন্তু আপনি অবশ্যই অবশ্যই পাবেন আপনি নিঃসন্দেহে আমলটি করতে পারেন যাদের অত্যধিক পরিমাণে দোষ হয় ঘুমাতে যাওয়ার সময় বালিশে মাথা রেখে এগারো বার পাঠ করবেন ইয়া দুসু তাহলে তাদের স্বপ্ন দোষ হবে না ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম হবার বরাকাত